वेलकम माय डियर स्टूडेंट्स, वेलकम टू जियो विद एसएमटीचर यूट्यूब चैनल। आमी सुमन दत्त, तुम्हारे ऑनलाइन जियोग्राफी टीचर। आज के तुम्हारे जो अंशटा आलोचना करार कथा रयेछे सेटा होच्छे आमादेर भारतवर्षेर जलवायु। विगत दिने आमरा भारतवर्षेर पूर्वे आरो जे समस्त पार्टगुलो रयेछे जलवायुर पूर्वे सेई समस्त पार्टगुलो मोटामुटी भावे आलोचना करे दिएछि। तो আমাদের প্রথম এটাই ইন্টারঅ্যাকটিভ ক্লাস, যেখানে আমরা ডাইরেক্টলি বোর্ডের থ্রু ক্লাস করব। তো তোমরা যারা বিগত ক্লাসগুলো দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো, আদারওয়াইজ এখান থেকে স্টার্ট করতে পারো। তাহলে ভারতবর্ষের জলবায়ু থেকে যে সমস্ত অংশগুলো আমাদের পড়তে হবে বা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয় সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা এখানে ডিসকাস করে নেব এবং প্রত্যেকটা জায়গাকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে সবার প্রথমে আমাদের একটা প্রশ্ন হয়ে থাকে, সেটা কি? সেটা হচ্ছে যে ভারতবর্ষের জলবায়ু কিরূপ। তো ভারতবর্ষ ম্যাপটা আমি মোটামুটি ভাবে আঁকার চেষ্টা করছি, তোমরা দেখছো হাতে আঁকা রাফ ড্রয়িং। তো একটু যদি কোনো রকম এদিক ওদিক হয়ে থাকে কিছু মাইন্ড করবে না, একটু মানিয়ে নিও। তো সবার প্রথমে আমরা দেখো ভারতের মাঝ বরাবর একটা রেখা দেখতে পাচ্ছি। এই রেখাটা সম্পর্কে তোমরা সকলেই জানো, রেখাটার মান কত? 23.5 ডিগ্রি। ঠিক আছে, 23.5 ডিগ্রি উত্তর হচ্ছে আমাদের এই রেখাটির মান। রেখাটির নাম কি? রেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এবার এই রেখাটা কি হয়েছে আমাদের ভারতবর্ষের, ভারতবর্ষকে দুটো পার্টে দেখো ডিভাইড করেছে, উপরের দিকটা হচ্ছে উত্তর ভারত, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ ভারত। ওকে, তাহলে এই কর্কট ক্রান্তি রেখা কি করছে আমাদের ভারতবর্ষের মোটামুটি দুটো ভাগে ভাগ করেছে। তো এই কর্কট ক্রান্তি রেখার কথাটা প্রথমে কেন নিয়ে এলাম, কারণ আমাদের ভারতবর্ষে আমরা যখন জলবায়ু পড়বো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভারতবর্ষের জলবায়ু কিরূপ, তাহলে সেক্ষেত্রে তোমাকে তখন আনসার লিখতে হবে ভারতবর্ষের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় প্রকৃতির। ঠিক আছে, ক্রান্তীয়। তাহলে আমরা ক্রান্তীয় কথাটা কোথা থেকে পেলাম? এই যে আমরা কর্কট ক্রান্তি পড়লাম, এই কর্কট ক্রান্তি থেকে ক্রান্তীয় কথাটা পেলাম। ভারতবর্ষের জলবায়ুর মধ্যে কোন বায়ুর প্রভাব থাকে? সেটা হচ্ছে মৌসুমী বায়ু। এটা তোমরা সকলেই জানো যে মৌসুমী বায়ুর প্রভাবটা সর্বাধিক থাকে, তাই ভারতবর্ষের জলবায়ু কিরূপ জিজ্ঞাসা করলে আমরা লিখবো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। বোঝা গেছে সবার? কি প্রকৃতির হবে? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এর থেকেও আরো এটাকে আমরা স্পেসিফিক ভাবে বোঝাতে পারি, যদি আমাকে বলে যে ভারতবর্ষের জলবায়ু কিরূপ, তাহলে আমরা ক্রান্তীয় মৌসুমী লিখলে এটা ভুল নয়, এটা যথেষ্টই মানে ঠিক আছে, লেখা অসুবিধা হবে না, কিন্তু এটাকে আমরা আরো স্পেসিফিক ভাবে আরো ভালোভাবে বোঝাতে পারি। তো ভালোভাবে বোঝাতে হলে আমরা আরো দুটো কথা ইউজ করব। প্রথমত, ভারতবর্ষের যে আমাদের উষ্ণতা, মানে সামগ্রিক যে উষ্ণতা, সেটা গ্রীষ্মকাল বলো, বর্ষাকাল বলো, শীতকাল বলো, সেই বেসিসে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারতবর্ষ উষ্ণ প্রকৃতি। ঠিক আছে, মানে উষ্ণতার ভাবটা বেশি থাকে, তো সেই জন্য আমরা কি লিখবো? উষ্ণ। আরো একটা কথা আমরা ইউজ করতে পারবো, আর্দ্র। আর্দ্র মানে কি একটু বলে দিই, আর্দ্র কথাটা কেন ব্যবহার করা হয়? আর্দ্র কথাটা আমরা ব্যবহার করছি এই কারণেই, কারণ আমাদের ভারতবর্ষের মধ্যে ওভারঅল বৃষ্টিপাতটা কিন্তু মোটামুটি ভাবে বেশ ভালোই হয়ে থাকে, তো এইটাকে বোঝানোর জন্যই আমরা আর্দ্র কথাটা ব্যবহার করি। তাহলে দেখো উষ্ণ কথাটা ব্যবহার করছি কিসের জন্য? ভারতবর্ষে উষ্ণতার পরিমাণটা বেশি সেই জন্য। আর্দ্র কথাটা ব্যবহার করছি, ভারতবর্ষে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেই জন্য। ক্রান্তীয় কথাটা ব্যবহার করেছি, ভারতবর্ষের মানে কর্কট ক্রান্তি রেখার ওপরে এবং নিচে ভারতের অবস্থান সেই জন্য। এবং মৌসুমী কথাটা আমরা ব্যবহার করেছি কেন? কারণ গোটা ভারতবর্ষের মধ্যে জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করছে কে? মৌসুমী বায়ু। বোঝা গেল? তাহলে যদি তোমাকে এবার জিজ্ঞাসা করা হয় ভারতবর্ষের জলবায়ু কিরূপ, তাহলে তুমি খুব ইজিলি কিন্তু আনসার করতে পারবে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু আমরা ভারতবর্ষে দেখতে পাই। বোঝা গেছে? তো এবার আমরা জেনে নেবো এই যে টার্ম বা একটা কথা রয়েছে মৌসুমী। দেখো এই তিনটে টার্ম কিন্তু আমি আলোচনা করে দিয়েছি অলরেডি, যে আমরা কিভাবে এসেছে এই টার্ম গুলো। তো মৌসুমী কথাটা কোথা থেকে এসেছে এটা আমাদের একটু জানতে হবে। মৌসুমী কথাটা একটা আরবি শব্দ মৌসম থেকে এসেছে। কি থেকে এসেছে? মৌসম। তোমরা হিন্দিতে একটা কথা শুনে থাকবে মৌসম, এরকম টাইপের একটা কথা শুনে থাকবে, মৌসম মানে হচ্ছে ঋতু। ঠিক আছে, তো এখানেও আমরা মৌসুমী যে কথাটা এসেছে সেটা দেখছি আরবি শব্দ মৌসম থেকে, এবং এর অর্থ হচ্ছে কিন্তু আমাদের ঋতু। বোঝা গেল সবাই? এবার প্রশ্ন হচ্ছে যে এই মৌসুমী কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন? তো এই কথাটা ব্যবহারের জন্য আমরা দুজনের নাম দেখতে পাই। ঠিক আছে, তো আমরা যদি সামগ্রিক ভাবে বিচার করি, বিভিন্ন বই বিভিন্ন জনের নাম লিখে থাকেন, তবে মোটামুটি ভাবে আমরা দুজনের নাম পেয়ে থাকি। তো সেই দুজনের মধ্যে দুজনের নামটাই আমরা একটু আলোচনা করব। তো মৌসুমী কথাটা প্রথম কে ব্যবহার করেন বললে আমরা প্রথমত এডমন্ড হ্যালির নাম পাই, এডমন্ড হ্যালি। এবং এর পরবর্তীতে আমরা যে আর একটা নাম পাই সেটা হচ্ছে হিপলাস। তো এই দুটো নাম তোমরা একটু মনে রাখবে, যদি কোনোভাবে পরীক্ষায় প্রশ্ন এসে যায় মৌসুমী কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম লিখলেই কিন্তু চলবে। কারণ এক্সাম হলে কিন্তু মানে যারা টিচার রয়েছেন তারাও কিন্তু জানেন যে এই দুজনের নামে আমরা বিভিন্ন বইয়ের মধ্যে পেয়ে থাকি। তো আমি বলবো তোমরা এডমন্ড হ্যালির নামটাকে একটু প্রায়োরিটি দিও, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমি ম্যাক্সিমাম বইয়ের মধ্যে এডমন্ড হ্যালির নামটা দেখেছি,
তুমি অন্য কোনো বইয়ে খোঁজাখুঁজি করলে হি প্লাসটাও পেতে পারো। তো মোটামুটি ভাবে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের জলবায়ুর প্রকৃতিটা। তাহলে আমরা ভারতবর্ষের জলবায়ু কিরূপ যদি জিজ্ঞাসা করে কি বলবো? উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয়, মৌসুমী প্রকৃতির। মৌসুমী কথাটা কোথা থেকে এসেছে? মৌসুম থেকে। মৌসুম শব্দের অর্থ কি? ঋতু। এটা কি শব্দ? আরবি শব্দ একটা। আর এই কথাটা প্রথম ব্যবহার করেছিলেন এডমন্ড হ্যালি এবং হিপ্লাস। এবার আমরা আলোচনা করব আমাদের ভারতবর্ষের জলবায়ুর পরবর্তী অংশ নিয়ে, যেখানে আমাদের আলোচনা করে নিতে হবে ভারতবর্ষের জলবায়ুর বৈচিত্র্য সম্পর্কে। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, তারপর আমি স্টার্ট করছি। দেখো এবার তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জলবায়ুর বৈচিত্র্য সম্পর্কে। তাহলে আমাদের ভারতবর্ষে যে জলবায়ুটা আমরা দেখতে পাচ্ছি, সেই জলবায়ুর মধ্যে কি কি বৈচিত্র্য বা কি কি বিভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি, সেটা আমাদের জেনে নিতে হবে। তো সবার প্রথমে আমরা যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখলাম যে আমাদের ভারতবর্ষের মধ্যে মৌসুমি বায়ুর প্রভাব কিন্তু সর্বাধিক। কিন্তু ভারতবর্ষের সব স্থানে যে সমান পরিমাণ বৃষ্টিপাত হয় বা সমান পরিমাণ আবহাওয়া উষ্ণতা বিরাজ করে এমনটা কিন্তু নয়। ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমরা কি দেখতে পাই? জলবায়ুর বিভিন্ন রকম বৈচিত্র্য দেখতে পাই। তাহলে সবার প্রথমে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, সেটা আমাদের হয়ে যাবে জলবায়ুর ধরনের বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে জলবায়ুর ধরনের বৈচিত্র্য মানে দেখো এইরকম একটা জায়গায় রয়েছে আমাদের থর মরুভূমি। ওকে, তোমরা যারা এর আগে পড়েছো রাজস্থানের মরুভূমি সম্পর্কে জানো, এখানে আমাদের রয়েছে থর মরুভূমি। তো এখানে আমরা দেখবো ভারতবর্ষের একদমই বৃষ্টি হয় না। আমরা যদি উত্তরে এই জায়গায় চলে যাই, এখানে আমরা পেয়ে যাবো লাদাখ মালভূমি, এখানে আমরা বৃষ্টিপাত খুব কম পরিমাণ হতে দেখতে পাবো। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই ভারতবর্ষের এই জায়গাটায়, তো এখানে আমরা দেখবো আবার পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে ভারতবর্ষের জলবায়ুটা সর্বত্র সমানভাবে বণ্টিত নয়, এটা সকলকে মনে রাখতে হবে। ওকে, তাহলে প্রথম পয়েন্টটা আমরা আলোচনা করে নিলাম, যেখানে আমাদের ছিল জলবায়ুর ধরনের বৈচিত্র্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঋতু বৈচিত্র্য। ঋতু বৈচিত্র্য পয়েন্টে আমরা কি আলোচনা করব? তো ঋতু বৈচিত্র্যের মধ্যে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে প্রধানত আমরা মেনলি দেখো ভূগোলে যখন কোনো একটা স্থানে আমরা আলোচনা করি, তখন আমরা দুটো ঋতুকে মেনলি প্রায়োরিটি দিয়ে থাকি, একটা হচ্ছে শীত এবং একটা হচ্ছে গ্রীষ্মকাল। ওকে, তো আমাদের ভারতবর্ষের মধ্যে প্রধানত চারটে ঋতু দেখা যায়। কোন কোন চারটে ঋতু? শীত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ। এই চারটে ঋতু ছাড়াও কিন্তু আরো দুটো ঋতু রয়েছে, হেমন্ত এবং বসন্ত, ওরা দুই ভাই। তো ওই দুটো আমাদের ভারতবর্ষে খুব নগণ্য পরিমাণে বোঝা যায় বা ওটার যে বিস্তৃতি সেটা ব্যাপকতর নয়, সেই জন্য ওটাকে আমরা কিন্তু খুব একটা কাউন্ট করে থাকি না। তাহলে ভারতবর্ষের ঋতু বৈচিত্র্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রধানত চারটে ঋতু থাকছে। কি কি? একটা হচ্ছে শীত, একটা গ্রীষ্ম, একটা বর্ষা এবং অপর একটা হচ্ছে শরৎ। এই চারটে ঋতুর নাম তোমাকে কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী আমাদের যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, বৃষ্টিপাতের অসম বন্টন। ঠিক আছে, পরবর্তী আমাদের পয়েন্ট কি? বৃষ্টিপাতের অসম বন্টন। তাহলে বৃষ্টিপাতটা আমাদের ভারতবর্ষে কিন্তু সর্বত্র সমানভাবে বন্টিত থাকে না। সমানভাবে বন্টিত নয় মানে কি? বন্টন মানে হচ্ছে দেখো ছড়িয়ে থাকা। তো আমাদের ভারতবর্ষে সর্বত্র কি সমান বৃষ্টিপাত হয়ে থাকে? কখনোই কিন্তু নয়। দেখো এখন আমি আলোচনা করলাম আমাদের এখানে রয়েছে থর মরুভূমি, তো মরুভূমি মানে সেখানে বৃষ্টিপাত খুবই কম। এখানে আমরা যদি দেখি তাহলে দেখবো আমরা মোটামুটি ভাবে আমাদের 25 সেন্টিমিটার বা তার থেকেও কম বৃষ্টিপাত কিন্তু এই অঞ্চলের মধ্যে আমরা হতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, লেস দ্যান 25। ওকে, এখানেও আমরা বৃষ্টিপাত অত্যন্ত কম দেখতে পাই, এটাকে শীতল মরুভূমিও বলা হয়। এটা হচ্ছে উষ্ণ মরুভূমি, এটা হচ্ছে ভারতের শীতল মরুভূমি। তারপরে চলে এসো এই অংশে, এই অংশে আমরা দেখছি পৃথিবীর সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে এখানে আমাদের যে বৃষ্টিপাতের পরিমাণটা সেটা যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখবে যে গ্রেটার দেন 1200 সেন্টিমিটার। ওকে, তার মানে 1200 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের ভারতবর্ষে সর্বত্র কিন্তু বৃষ্টিপাতটা সমানভাবে বণ্টিত নয়। তাহলে আমরা তিনটে পয়েন্ট আলোচনা করলাম, আশা করি বোঝা গেছে। চতুর্থ আমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্থানীয় উষ্ণতার তারতম্য। স্থানীয় উষ্ণতা বলতে আমরা কি বুঝবো? স্থানীয় উষ্ণতা বলতে বিভিন্ন স্থানের উষ্ণতা সম্পর্কে তোমাকে বোঝানো হচ্ছে। আমরা যদি এবার উষ্ণতার তারতম্যের একটু বিচার করি, তাহলে দেখো আমাদের ভারতবর্ষের উত্তরে মোটামুটি এই অংশটা জুড়ে অবস্থান করছে কোন পর্বত? হিমালয় পর্বতমালা। তো এই অংশের মধ্যে হিমালয় পর্বতমালা রয়েছে। আর তোমরা সকলেই জানো যে স্থানটা যত উঁচু হয় সেই স্থানের উষ্ণতা কি হয়? ততটাই কম হয়ে থাকে। তো এবার যেহেতু আমাদের ভারতবর্ষের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা, তাই ভারতবর্ষের উত্তর দিকে আমরা কি দেখবো? উষ্ণতাটা অনেকটা কম দেখবো। আবার এমন কিছুও জায়গা রয়েছে যেখানে আমরা বরফ পড়তেও দেখতে পাই। তারপরে দেখো এই অংশের মধ্যে রয়েছে আমাদের সমভূমি অঞ্চল। ঠিক আছে, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি, সেখানে সাধারণত নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। এইখানে তুমি চলে এলে পেয়ে যাবে থর মরুভূমি, এখানে কি হয় উষ্ণতা ব্যাপক পরিমাণ থাকে গ্রীষ্মকালে কখনো কখনো। এখানে আমরা 40-45 ডিগ্রির উপরে মোটামুটি টেম্পারেচার দেখতে পাই, খুব বেশি একটা টেম্পারেচার থাকে। তারপর নিচের দিকে এই অংশটাই রয়েছে আমাদের মালভূমি অঞ্চল। তো এই মালভূমি অঞ্চলের মধ্যে আমরা কি একটু উষ্ণ প্রকৃতির জলবায়ু দেখতে পাই। তারপরে দেখো আমাদের সমুদ্রের নিকটবর্তী যে স্থানগুলো, সমুদ্রের নিকটবর্তী স্থানে আমরা সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাই। এটা একটু মনে রাখবে, সম
ভাবাপন্ন। তাহলে যদি বলে ভারতবর্ষের কোথায় সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, তাহলে আমাদের যে উপকূলে যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো খেয়াল রাখতে হবে। একটু বলে দিই, নিচের দিকে ম্যাপটা আমার একটু কেটে গেছে, ক্যামেরার মধ্যে আসছিল না, তো সেই জন্য একটু ম্যানেজ করে নিও, নিচে একটু সাইডটা রয়েছে। তো আমাদের এদিকে রয়েছে কি আরব সাগর বা অ্যারাবিয়ান সি, আর এদিকে আমাদের রয়েছে কি বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। ওকে, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। তাহলে এই দুটো সাগরের কাছাকাছি যে স্থান, এই স্থানটা, এই স্থানটা, এই জায়গাগুলো, এই জায়গাগুলো, এগুলো কি হচ্ছে সব, এখানে কোন ধরনের জলবায়ু বিরাজ করছে? সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু বিরাজ করছে। আশা করি এ পর্যন্ত তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল ভারতবর্ষের জলবায়ুর বৈচিত্র্য, সেই প্রশ্নটা সম্পর্কে আমরা মোটামুটি 4-5টা পয়েন্ট আলোচনা করলাম। তো এই 4টে পয়েন্ট লিখলেই কিন্তু তোমাদের একটা 3 মার্কের মতো প্রশ্ন রেডি হয়ে যাবে। ওকে, এবার আমরা যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ। নিয়ন্ত্রক বলতে কাকে বোঝানো হয় সেটা আগে বলে দিই। দেখো, আমাদের ভারতবর্ষের যে জলবায়ুটা আমরা লক্ষ্য করতে পারছি, এই জলবায়ুটাকে বিভিন্ন জিনিস বা বিভিন্ন উপাদানগুলো কি করে নিয়ন্ত্রণ করে থাকে। যারা নিয়ন্ত্রণ করছে তাদেরকে আমরা বলবো কি জলবায়ুর নিয়ন্ত্রক। বোঝা গেছে? তাহলে কারা কারা আমাদের ভারতবর্ষের জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা জেনে নেব। সবার প্রথমে আমরা দেখলাম যে আমাদের ভারতবর্ষের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা। এবার একটু বুঝিয়ে নিই। দেখো, মোটামুটি ভাবে আমরা যদি হিমালয়টা দেখতে চাই তাহলে এইরকম একটা জায়গা জুড়ে হিমালয় কিন্তু অবস্থান করছে। ওকে, তো এটা রাফলি ড্র করলাম, একটু প্রবলেম হতে পারে, তবে এটা অতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। জায়গাটা তুমি জাস্ট বুঝে নাও তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে হিমালয় পর্বত রয়েছে আমাদের এই বরাবর। তো হিমালয় পর্বত থাকার কারণে মানে হিমালয় কি করছে আমাদের ভারতবর্ষের জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে নিয়ন্ত্রণ করছে? দেখো, আমাদের যে মৌসুমী বায়ু থাকে সেই মৌসুমী বায়ু ভারতবর্ষে এই বরাবর প্রবেশ করে দক্ষিণ পশ্চিম দিক থেকে। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবেশ করার পর হিমালয়ে গিয়ে ধাক্কা খায়। এবার হিমালয় যেহেতু অনেক উঁচু তো সেই বায়ুটা হিমালয়কে অতিক্রম করে চলে যেতে পারে না। তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, হিমালয় যেহেতু অনেকটা উঁচু তাই হিমালয়ের গায়ে ধাক্কা খাচ্ছে এবং সেই বাতাসটা আবার পুনরায় সেই পথেই ফিরে যাচ্ছে। বুঝতে পারা গেল? তাহলে কি হচ্ছে, এই বরাবর যে বাতাসগুলো যাচ্ছে সেগুলো হিমালয়ে ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা খাবার পর আবার সেই পথেই ফিরে আসছে। বোঝা গেল? বাতাসটা এদিক থেকে এভাবে যাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে হিমালয়, এবার এদিক দিয়ে নেমে আসছে। তাহলে হিমালয় কি করছে আমাদের ভারতবর্ষের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। আরো একটা ব্যাপার বলে দিই, এদিকে আমাদের রয়েছে চীন, চীনের মধ্য থেকে একটা শীতল বাতাস, শীতল সাইবেরীয় বাতাস। ঠিক আছে, কি বাতাস নাম বললাম? সাইবেরীয় বাতাস। এই যে শীতল সাইবেরীয় বাতাসটা রয়েছে, এই বাতাসটা যদি হিমালয় না থাকতো তাহলে এই বাতাসটা আমাদের ভারতবর্ষে অনায়াসে প্রবেশ করে যেত। ভারতবর্ষে যদি এই বাতাসটা অনায়াসে প্রবেশ করতো তাহলে ভারতবর্ষের অনেক জায়গা আমরা দেখতাম বরফে পুরোপুরি ভাবে ঢেকে যেত। তো বরফে ঢেকে গেলে আমাদের ভারতবর্ষ এতটা সমৃদ্ধ হতে পারতো না যতটা সমৃদ্ধ রয়েছে। তো স্বাভাবিকভাবেই সেটা একটা প্রবলেম হয়ে যেত। তো এই হিমালয় কি করে, এই শীতল সাইবেরীয় বাতাসটাকে এখানে আটকে দেয়। হিমালয় অনেক উঁচু তো হিমালয়কে অতিক্রম করে এই সাইবেরীয় বাতাসটা ভারতে প্রবেশই করতে পারে না। ঠিক আছে, তো ভারতবর্ষে প্রবেশ করতে না পারার কারণে ওটা হিমালয়ে বাধা পায় এবং তারপরে ওদিকে চলে যায়। তো স্বাভাবিকভাবে আমরা দেখছি এই হিমালয়টা কি করছে, মৌসুমী বায়ুটাকে ভারতবর্ষেই থাকতে সাহায্য করছে এবং শীতল সাইবেরীয় যে বায়ুটা সেই বায়ুটাকে ভারতবর্ষে প্রবেশে বাধা প্রদান করছে। আশা করি প্রথম পয়েন্টটা বোঝা গেছে। আমরা এবার আমাদের সেকেন্ড পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেকেন্ড পয়েন্টে হবে আমাদের অবস্থান এবং অক্ষাংশগত, এটাই বলতে পারো অক্ষাংশগত অবস্থান। তাহলে প্রথম পয়েন্ট ছিল হিমালয় পর্বতের অবস্থান, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অক্ষাংশগত অবস্থান। তো অক্ষাংশগত অবস্থান আমরা আগেই দেখেছি, আমাদের এখানে রয়েছে 23.5 ডিগ্রি উত্তর, মানে যার নাম ছিল কর্কট ক্রান্তি রেখা। ওকে, 23.5 ডিগ্রি উত্তর, এই যে রেখাটা রয়েছে এই রেখাটার মাধ্যমে আমরা কি দেখবো? দেখো, ভারতবর্ষ যে আন্দামান নিকোবর রয়েছে সে আন্দামান নিকোবর স্টার্ট হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে। ঠিক আছে, 6 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে ভারত স্টার্ট হচ্ছে। তার মানে আন্দামান এবং ভারতবর্ষের দক্ষিণের কিছু অংশে আমরা নিরক্ষীয় জলবায়ুর প্রভাবটা খুব সামান্য পরিমাণ দেখতে পাবো। কেন? কারণ দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটা 0 ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে। 0 ডিগ্রি মানে নিরক্ষ রেখা। আর তোমরা পড়েছো যে 0 থেকে 5 ডিগ্রি মতো বা ম্যাক্সিমাম 10 ডিগ্রি মতো আমরা কিসের প্রভাব দেখতে পাই, নিরক্ষীয় জলবায়ুর প্রভাবটা দেখতে পাই। ওকে, তো এইটা একটু খেয়াল রাখবে। এটা হলো আমাদের 6.4 ডিগ্রি। ওকে, 6 ডিগ্রি 4 মিনিট উত্তর, এটা হচ্ছে আমাদের ভারতের স্টার্ট। এবং ভারতবর্ষের যে আমাদের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, যেটা তোমাদের আগে আমি বুঝিয়েছিলাম কন্যাকুমারিকা, সেটা স্টার্ট হচ্ছে কত থেকে? 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে। ওকে, তাহলে এবার দেখো যে এই দুটো অংশই কিন্তু আমাদের নিরক্ষরেখার খুব কাছাকাছি অবস্থান করছে। বাট ভারতবর্ষে কিন্তু নিরক্ষরেখা নেই, ভারতবর্ষে যে রেখাটা আছে তার নাম কর্কট ক্রান্তি রেখা।
ওকে। তো এবার বিষয় হচ্ছে এই যে দুটো জায়গা আমরা বুঝতে পারছি নিরক্ষরেখার কাছাকাছি থাকছে, তো ভারতবর্ষের নিচের দিকে আমরা উষ্ণতাটা একটু বেশি দেখতে পাবো। কেন? কারণ সেখানে নিরক্ষীয় জলবায়ুর প্রভাব খুব সামান্য পরিমাণে দেখা যায়। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার দেখো ভারতবর্ষের ওপরের যে অংশটা, তো এখানে রয়েছে কর্কট ক্রান্তি রেখা, তো নিচের পার্টের কিছু অংশ এবং ওপরের পার্টটাকে কোন অক্ষরেখা তার জলবায়ুর মাধ্যমে নিয়ন্ত্রণ করছে, সেটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। বুঝতে পারা গেল? তাহলে আমাদের ভারতবর্ষ কোন মন্ডলের অন্তর্গত যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা লিখতে পারি আমাদের ভারতবর্ষ নাতিশীতোষ্ণ মন্ডলের অন্তর্গত। ক্লিয়ার সবার? তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, এই পয়েন্টটা ছিল আমাদের অক্ষাংশগত অবস্থান। পরবর্তীতে আমরা যদি কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা আমরা আসবো আমাদের ভারতবর্ষের ভূপ্রকৃতি নিয়ে। তাহলে ভারতবর্ষের ভূপ্রকৃতি কি? দেখো ভারতবর্ষের এই অংশের মধ্যে রয়েছে পর্বত, এই অংশটা টোটালটা সমভূমি, নিচেরটা মালভূমি, হ্যাঁ, এবং কিছু স্থান রয়েছে সমুদ্রের নিকটে। তাহলে এই টোটাল অংশটাকে আমরা বিচার করলে কি দেখবো? ভারতবর্ষের উত্তরে যেটা রয়েছে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল মানে সেখানকার উষ্ণতা কি হবে? অনেকটা কম হবে। তারপরে দেখো এখানে সমভূমি অঞ্চল, এখানে নাতিশীতোষ্ণ ধরনের আমরা জলবায়ু দেখতে পাই, নিচের দিকটাই একটু উষ্ণ প্রকৃতির জলবায়ু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে ভূপ্রাকৃতিক তারতম্যের জন্য মানে সমভূমি, মালভূমি এবং পাহাড় পর্বত, এগুলো তিনটেই ভারতবর্ষে রয়েছে। তো তিনটে স্থানের জলবায়ু কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, এবং এই ভূপ্রকৃতি কি করে, কোন স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তো স্বাভাবিকভাবেই এরা এই সমস্ত ভূপ্রকৃতি গুলো কি করছে, আমাদের ভারতবর্ষের জলবায়ুকেও নিয়ন্ত্রণ করছে। আমরা আমাদের পরবর্তী পয়েন্ট মানে 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, সমুদ্র সান্নিধ্য। সমুদ্র সান্নিধ্য বলতে সমুদ্রের কাছে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা নাম দিচ্ছি সমুদ্র সান্নিধ্য। দেখো তাহলে একটু আগে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি কিন্তু যে কোনো স্থান যদি সমুদ্রের কাছাকাছি অবস্থান করে, তাহলে সেই স্থানের জলবায়ু আমরা কেমন হতে দেখতে পাবো, সমভাবাপন্ন প্রকৃতি। আশা করছি যারা প্রথম থেকে ভিডিওটা ভালোভাবে দেখছো কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের কিছু কিছু অংশ সমুদ্রের নিকটে অবস্থিত, আর সমুদ্রের নিকটে অবস্থিত হওয়ার জন্য সেই সমস্ত স্থানের জলবায়ু কেমন হবে, সমভাবাপন্ন প্রকৃতির হবে। ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা পরবর্তী আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। পরবর্তী পয়েন্ট আমরা যদি দেখি, তাহলে আমরা নাম পেয়ে যাবো আমাদের মৌসুমী বায়ু। তাহলে মৌসুমী বায়ু কি করছে, আমাদের টোটাল ভারতবর্ষের জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করছে। কে নিয়ন্ত্রণ করছে? মৌসুমী বায়ু। কারণ আমরা পরবর্তী দিন যখন বিভিন্ন ঋতুগুলো বুঝবো, কোন সময় মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করছে, কিভাবে গ্রীষ্মকাল আসছে, কিভাবে বর্ষাকাল আসছে, কিভাবে শীত শুরু হচ্ছে, এগুলো সব আমরা পরবর্তী দিন ডিসকাস করব। কারণ আজকে একটা ভিডিওর মধ্যে বানালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা হয়তো দেখতে দেখতে বড় হয়ে যেতে পারো। তাই এটা পার্ট 1 জলবায়ু, আমরা পার্ট 2 তে পরবর্তী অংশটা আলোচনা করে নেব। ক্লিয়ার হলো সবার? তাহলে আমরা মৌসুমী বায়ুর কথাটা বলছিলাম, আমাদের 5 নম্বর পয়েন্ট ছিল মৌসুমী বায়ু। তাহলে মৌসুমী বায়ু কি করছে, আমাদের সমগ্র ভারতবর্ষের যে জলবায়ুটা সেটাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, মৌসুমী বায়ুর মাধ্যমে আমরা দেখবো ভারতবর্ষে বৃষ্টিপাত শুরু হচ্ছে, ভারতবর্ষে গ্রীষ্মকাল বলো শীতকাল বলো সমস্ত কিছু কার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে, মৌসুমী বায়ুর মাধ্যমে। তাহলে দেখো আমরা 5খানা পয়েন্ট কিন্তু মোটামুটি ভাবে আলোচনা করে নিয়েছি। এই 5টা পয়েন্ট তুমি পরীক্ষায় যদি বিস্তারিত ভাবে লিখতে পারো, তাহলে কিন্তু তোমার একটা 5 মার্কের জন্য বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই প্রশ্নটাকে 5 মার্কের জন্য পড়তে হবে। কি প্রশ্ন? আমাদের মৌসুমী জলবায়ু নিয়ন্ত্রক গুলি আলোচনা করো, এটাই বলে প্রশ্ন আসবে। তাহলে 5খানা পয়েন্ট আলোচনা করেছি, কেউ যদি আরো কিছু পয়েন্ট জানতে চাও, তো আরো প্রচুর পয়েন্ট রয়েছে। আমরা এলনিনো লানিনার প্রভাব দেখতে পাবো, আমরা দেখবো আমাদের যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, লু নামক উষ্ণ বাতাস আছে তারও কিছুটা প্রভাব থাকে, কিছু কিছু স্থানে উষ্ণতাকে বাড়িয়ে দেয়। তো এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও আমি তোমাদের এলনিনো এবং লানিনার যে ব্যাপারটা ওটা সেপারেট একটা ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ জায়গাটা একটু বড়, একটু ভালোভাবে বুঝতে হবে। আর আমাদের আর যদি কোনো জায়গা সম্পর্কে বলার চেষ্টা করি, তাহলে এই 5টা জায়গায় মোটামুটি মনে রেখো, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম আমাদের ভারতবর্ষের জলবায়ুর প্রকৃতিটা কিরকম, তারপরে দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম আমাদের ভারতবর্ষের জলবায়ুর বৈচিত্র্য কেমন হয়, তৃতীয়ত আমরা আলোচনা করলাম ভারতবর্ষের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি কি কি হয়ে থাকে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। এটা জলবায়ুর পার্ট 1 ছিল, আমি আমার ভিডিও চ্যানেলে খুব দ্রুতই পার্ট 2 ভিডিওটাও তোমাদের কিন্তু আপলোড করে দেবো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে ক্লাসে উপস্থিত থাকার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।